হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আমার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও কোনো ভ্লগ না, আজকে আমি আমার রিসেন্টলি বট গেমিং ল্যাপটপের রিভিউ দিব, এসপি ভিক্টর 16। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হলো আমাদের ল্যাপটপ এসপি ভিক্টর 16। তো প্রথমত আপনাদেরকে ল্যাপটপটির স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিই। ল্যাপটপটিতে 16 জিবির 56,000 DDR5L র্যাম লাগানো আছে। এতে রাইজেন 5-এর 7640A6 সিপিইউ লাগানো আছে, আর গ্রাফিক্স কার্ড হলো এনভিডিয়ার RTX 4050 DDR6-এর গ্রাফিক্স কার্ড আছে ল্যাপটপটিতে। আর অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা এখানে উইন্ডোজ 11 হোম বিল্ট ইন পেয়ে যাবেন কোম্পানি থেকে। তো ভিউয়ার্স, এরপর আসে ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি আছে মোটামুটি, একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের কালার, আর এখানে দেখে মনে হচ্ছে যে মেটাল ইউজ করা আছে, বাট এটা মেটাল না, এটা একটা হাই কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা আছে যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো ল্যাপটপটার লেফট সাইডে দেখতে গেলে, লেফট সাইডটা দেখি আমি, লেফট সাইডে এখানে একটা ওয়াইফাই এর জন্য ফাইবারের পোর্ট দেওয়া আছে, এখানে একটা ইউএসবি পোর্ট, আর এখানে ফ্যান আছে ল্যাপটপের, আর এখানে একটা 3.5mm জ্যাক আছে হেডফোন কানেক্ট করার জন্য আপনার। আর ল্যাপটপের রাইট সাইডে এখানে একটা HDMI পোর্ট, এখানে ল্যাপটপের চার্জিং পোর্ট, আর দুইটা ইউএসবি পোর্ট, আর এখানে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে মোবাইল কানেক্ট করার জন্য। এরপর যদি ল্যাপটপটার পিছনের সাইডটাতে দেখি, পিছনের সাইডে একটা অনেক সুন্দর একটা লুক আছে, এখানে ফ্যান আছে এই সাইড দিয়ে আর কি বাতাস বাইর হয়। আর ব্যাক সাইড যদি একদম দেখি তাহলে এখানে স্পিকার আছে দুইটা, আর তার সাথে এই সাইড দিয়েও আপনার হাওয়া বাইর হয়, বাতাস বাইর হয় ল্যাপটপের। আর মোটামুটি লুক ভালোই আছে, স্যাটিসফাইড উইথ দি লুকস। এরপর যদি একদম সামনে দেখি, সামনে আপনাদের এক হাত দিয়ে ল্যাপটপটা ওপেন করতে পারবেন না, আপনাকে দুই হাত দিয়ে এভাবে চেপে ধরতে হবে, এভাবে আপনাকে ওপেন করতে হবে ল্যাপটপটা। আর যদি এটার ওয়েট বলি, ওয়েট হচ্ছে এটা 2.31 kg, মোটামুটি আছে ওয়েট গেমিং ল্যাপটপ হিসেবে। আর লুকটা আপনার যদি এখানে দেখি, এখানে ভিক্টাসে একটা ভি সাইন আছে, এখানে ভিক্টাস লেখা আছে, এখানে মনে করেন মোটামুটি একটা গেমিং লুক প্লাস প্রফেশনাল লুক দিয়ে দেয় ল্যাপটপটা, যেটা আমার ওপিনিয়নে অনেক ভালোই দেখায় আর কি। তো ভিউয়ার্স, এরপর ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। ডিসপ্লে বলতে এখানে একটা বড় সড়ো 16.1 ইঞ্চের IPS LCD প্যানেলের ডিসপ্লে আছে উইথ 144Hz রিফ্রেশ রেট। আর ডিসপ্লেটার ব্রাইটনেস আমাকে একটু কম মনে হয়েছে, 250 nits-এর ব্রাইটনেসের একটা ডিসপ্লে, তো এটা 400 nits করতে পারতো তারা, বাট জানি না ডিসপ্লের ব্রাইটনেস একটু তারা কম রেখেছে আর কি 250 nits-এ। তো কোয়ালিটি মোটামুটি ভালোই, 1080p আপনারা এখানে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন, মোটামুটি ভালোই দেখায় আর কি। আর ডিসপ্লেটা 144Hz হয়, আর অনেক স্মুথ কাজ করে, আর যেহেতু ল্যাপটপটার স্পেক্স ভালো এই জন্য আরও অনেক সুন্দরভাবে 144Hz-এ একদম দিয়ে থাকে ডিসপ্লে থেকে, অনেক স্মুথলি ওয়ার্ক করে, দেখতেও অনেক ভালো লাগে। তো আপনারা এই ডিসপ্লে ইউজ করে যখন ফোনের 60Hz-এর ডিসপ্লে ইউজ করবেন, বা আপনার ডেস্কটপ বা অন্য কিছু 60Hz-এর ডিসপ্লে ইউজ করবেন, তখন হালকা একটু সেটা ল্যাগি মনে হতে পারে, যেহেতু 144Hz অনেক বেশি, প্রায় আপনারা 2.5 গুণ বেশি স্মুথ। ল্যাপটপটিতে একটা বড় সড়ো ট্র্যাকপ্যাড আছে, ট্র্যাকপ্যাডটা অনেক স্মুথ, টাচ রেসপন্সও অনেক কম, অনেক তাড়াতাড়ি রেসপন্স করে, আর গেস্টচার্সগুলো অনেক ফাস্ট ওয়ার্ক করে। কিবোর্ডের কথা বলতে গেলে এখানে ফুল কিবোর্ড আছে উইথ RGB লাইটস, এখানে আপনি এর অ্যাপে ঢুকে কাস্টমাইজ করতে পারবেন কিবোর্ডটাকে।
এরপর ক্যামেরার কথা বলতে গেলে 1080p-র একটা ক্যামেরা আছে এখানে, মোটামুটি আর কি চলে, কোনো ওয়েবক্যামে কারোর সাথে কথা বললে আর কি চলে মোটামুটি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আমার এক মাসের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো ল্যাপটপটার ভালো দিক খারাপ দিক দুটিই আছে। তো খারাপ দিকের মধ্যে তেমন কিছু নাই, ভালো দিকই বেশি আর কি। তো আপনাদেরকে সবার প্রথম ভালো দিকটাই বলি ল্যাপটপটার। তো ল্যাপটপটাতে আমি গত এক মাস ধরে গেম খেলতেছি অনেক, বড় বড় গেম প্লাস এডিটিং করতেছি প্রিমিয়ার প্রোতে। তো আমাদের ইউটিউব ভিডিওতে আপনারা যতগুলো ভিডিও দেখেছেন, মানে যতগুলো না সবগুলো না, প্রায় 40% অফ দি ভিডিওস আর এডিটেড ইন দিস ল্যাপটপ। তো 40% ভিডিও আমি এখানে এডিট করেছি। তো যেহেতু আমি আগে ডেস্কটপে আমার এডিট করতাম, তো আমি পারফরমেন্সের কথা বলতে গেলে প্রায় সেম পেয়েছি। যেহেতু আমার ডেস্কটপ একটু ওল্ড হয়ে গেছে, তো তুলনামূলক একটু ল্যাপটপে বেশি পারফরমেন্স পেয়েছে এই কয়েকদিন ইউজ করে। তো আর গেমিংয়ের দিক দিয়ে গেম আমি GTA 5 খেলেছি, তারপর আরও অনেকগুলো গেম খেলেছি, অ্যাসাসিন্স ক্রিড। তো পারফরমেন্স একদম অনেক ভালো ছিল, ম্যাক্স সেটিংয়েও অনেক ভালো পারফরমেন্স ছিল। তো ভিউয়ার্স, ল্যাপটপটা নেওয়ার আগে আমি ইউটিউবে অনেকগুলো রিভিউ দেখেছিলাম অনেকগুলো ল্যাপটপ সম্পর্কে। তো দেখতেছিলাম যে প্রিমিয়ার প্রোতে নাকি 3টা ট্র্যাকের বেশি গেলে ল্যাপটপটা হালকা একটু ল্যাগলেগি হয়, বাট আমি এক মাস ধরে ইউজ করতেছি, 5টা 6টা ট্র্যাক পর্যন্ত এডিট করেছি উইথ হাই এন্ড ইফেক্টস, যেমন অনেকগুলো হাই এন্ড ট্রানজিকশন আছে, তারপর উইথ হাই এন্ড কালার গ্রেডিং এডিট করেছি, তো কোনো প্রকার ল্যাগ পাইনি। আর গেমে তো আপনাদেরকে বললামই যে কোনো প্রকার ল্যাগ ছিল না। তো ভিউয়ার্স, এরপর ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে আসলে, ল্যাপটপটাতে আপনারা 3টা মোড পেয়ে যাবেন, সব ল্যাপটপেই আর কি থাকে এরকম মোড 3টা। তো লোয়েস্ট মোডে আপনারা যখন ইউজ করবেন, তো লোয়েস্ট মোড হচ্ছে যখন আপনারা নর্মাল কোনো টাস্ক করবেন, যেমন মুভি দেখতেছেন বা এমনি কোনো ইউটিউবে সং দেখতেছেন, এই টাইপে যখন কাজ করবেন, তো এক্ষেত্রে আপনারা প্রায় 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন লোয়েস্ট মোডে। আর এরপর ব্যালেন্স মোডে, ব্যালেন্স মোডে হচ্ছে আপনারা যখন মাল্টিটাস্কিং করবেন বা এমনি হালকা ভাই আর কি যখন কোনো কাজ করবেন, অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করতেছেন, এক্ষেত্রে আপনারা ব্যালেন্স মোড ইউজ করবেন। এতে আপনার পারফরমেন্স 70% লক হয়ে থাকবে, মানে 70%-এর উপরে যাবে না। তো ব্যাটারি ব্যাকআপ ব্যালেন্স মোডে প্রায় 4 ঘন্টার মতো আপনারা পাবেন। এরপর আসি পারফরমেন্স মোড, একদম হাই সেটিংয়ে আপনারা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো যেহেতু আমি অলওয়েজ পারফরমেন্স মোডে চালাই ল্যাপটপটা, তো আমি প্রিমিয়ার প্রোতে প্রায় 2 ঘন্টার মতো ব্যাকআপ পাই যদি নর্মাল এডিটিং করি। বাট আমি যদি এক্সপোর্ট করি, এক্সপোর্টের ক্ষেত্রে বিষয়টা আলাদা, এক্সপোর্ট বা রেন্ডারের ক্ষেত্রে আপনার 100% সিপিইউ, 100% জিপিইউ, 100% না মানে প্রিমিয়ার প্রো যতটুকু আর কি টানতে পারে, তো ততদূর টেনে প্রায় 12 থেকে 13 মিনিটে আমার 12-13 মিনিটের একটা ভিডিও রেন্ডার হয়ে যায়, এক্সপোর্টও হয়ে যায়। সেক্ষেত্রে ব্যাটারি পার্সেন্টেজ প্রায় 40%-এর মতো খেয়ে নিয়েছিল, মানে আপনারা বলতে পারেন যে এক্সপোর্ট বা রেন্ডারের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ অনেক কম থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অলওয়েজ প্লাগ ইন করে রাখতে হবে, চার্জে দিয়ে লাগাই এক্সপোর্ট বা রেন্ডার করতে হবে। তো ভিউয়ার্স, এরপর যদি ল্যাপটপটার খারাপ দিকের বিষয়ে আসি, তো খারাপ বিষয় তেমন নেই। তো ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি আর একটু বেটার হলে ভালো হতো। আর ল্যাপটপটাতে নর্মাল যেগুলো ল্যাপটপ থেকে 80,000-1 লাখের মধ্যে সেগুলো থেকে কিন্তু 400 nits, 500 nits এমন ব্রাইটনেস থাকে, বাট এই ল্যাপটপটাতে 250 nits ব্রাইটনেস আসে, বাট জানি না কেন। তো ব্রাইটনেসের ক্ষেত্রে কোম্পানি একটু কৃপটামি করেছে। তারপর যদি বলি তাহলে ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স মোডে আরেকটু বেটার হইলে ভালো হইতো, এমনিও আছে মোটামুটি যেরকম আর কি পাওয়া যায় একটা গেমিং ল্যাপটপ থেকে সেরকমই আছে, একদম খুব ভালো না খুব খারাপও না, অ্যাভারেজের চেয়ে অনেক ভালো আছে আর কি। তো ভিউয়ার্স, আর কোনো খারাপ দিক আমি দেখিনি ল্যাপটপটায় গত এক মাস ইউজ করে। এরপর সর্বশেষ বিষয়ে আসা যাক বাজেট নিয়ে। তো এই যে আমি এক্সপেক্স আপনাদেরকে বলেছি ল্যাপটপটার, এই এক্সপেক্সের ল্যাপটপ নিলে আপনাদেরকে অ্যাটলিস্ট 150K এর উপরে যাইতে হবে, তাছাড়া আপনারা এই এক্সপেক্সের ল্যাপটপ পাবেন না।
তো এই ল্যাপটপটা আমার পড়েছিল 1,26,000 টাকা, এটা আমি এমসি সলিউশন বিড়ি থেকে নেই। তো আপনারা যদি নিতে চান, আপনাদের যদি বাজেট 130K এর মধ্যে হয় তাহলে অবশ্যই আপনারা এই ল্যাপটপটি নিতে চান। যদি আপনারা গেমিং আর এডিটিং এর জন্য নিতে চান তাহলে আপনারা এই ল্যাপটপটি একদম চোখ বন্ধ করে নিতে পারেন। অনেক রিসার্চ করার পরেই আমি এই ল্যাপটপটা নিয়েছি এই দামের মধ্যে। আরও অনেক ল্যাপটপ দেখেছিলাম যেটা সেম স্পেক্সে আমাকে প্রায় 1,60,000-70,000 এরকম লাগতেছিল। তো অনেক বিবেচনা করার পর এই ল্যাপটপটা নিয়েছি। তো আপনারা আপনাদের বাজেট যদি হয় এরকম এর মধ্যে তো অবশ্যই ল্যাপটপটা নিতে পারেন, আমি রিকমেন্ড করবো এই ল্যাপটপটি নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। ততদিনে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনটিও অন করে দিবেন। আল্লাহ হাফেজ।